চমৎকার সুর, এবং যে বাঁশি আসলে আমাদেরকে ভাবায় যে এই যান্ত্রিক জীবনেও বাঁশিতে এত মধুর সুর থাকতে পারে, এবং যে সুরটা আমাদেরকে বিনোদিত করে, মনটাকে শীতল করে দেয়। রহমত ভাই, আপনার গানের বা এই বাঁশির সুরটা কীভাবে তৈরি করলেন প্রথম দিকে, বা আপনার হাতে খড়ি কীভাবে? এই বাঁশি আমার সিরাজগঞ্জ বাসা, আমার এক ওস্তাদের কাছে অনেক আশা ছিল, তার কাছে বাঁশি বাজান শেখার আগ্রহ ছিল, তার কাছে কিছু বাঁশি বাজান শিখছি। আমার ওস্তাদের নাম হচ্ছে মুকুল বয়াতি, সিরাজগঞ্জের বাসায়। উনি এখনও বেঁচে আছেন? জি, এখন আমার ওস্তাদ বেঁচে আছে। আচ্ছা, যখন আপনি অন্যের বাসায় ছিলেন তখন এটা শিখছেন? হ্যাঁ, আমি মানুষের বাসায় কাজ করতাম, তখন ওই কাজের মাঝে ফাঁকে ফাঁকে যে আমি বাঁশি বাজান শিখতাম। আচ্ছা, এবং এই বাঁশি দিয়ে আপনার মনের যত কষ্ট দুঃখ বা যত অপ্রাপ্তি যা পান নাই সেগুলো ভোলার চেষ্টা করতেন? হ্যাঁ, আমি এই বাঁশি বাজায় দুঃখ কষ্ট ভুলে থাকি। বাহ, চমৎকার। রহমত ভাই, এখন আমরা কোন গানটা শুনবো? এখন আপনাদের আমি একটা বিরহের করুণ সুর শোনাবো, আমার জীবনের একটা করুণ সুর, আমি নিজেই এই করুণ সুরটা আমি মানে অন্তরের থেকে বানাইছি। আচ্ছা, মানে যখন আপনার মনে খুব কষ্ট থাকে, খুব দুঃখ থাকে, তখন আপনি এই সুরটা তোলেন বাঁশিতে? আচ্ছা, সেই সুরটা আমরা শুনতে চাই। বাহ, একদম হৃদয় কেঁপে উঠল, মানে হৃদয়ের কান্দন কেউ শুনুক বা না শুনুক বাঁশির সুরটা ঠিকই খুঁজে নেয়। রহমত ভাই, কত রকমের বাঁশি আছে আপনার কাছে? আমার কাছে অনেক সুন্দর সুন্দর বাঁশি আছে। আমার কাছে বাঁশি কোথা থেকে নিয়ে আসেন? বাঁশি আনি বগুড়া থেকে। আগে আনতেন পাবনা থেকে? পাবনা থেকে নিয়ে আসতাম, এখন বগুড়া থেকে নিয়ে এসি। আচ্ছা, মানে এক এক বাঁশির কি এক এক কাজ? এক এক রকমের কাজ আছে, এক এক রকম সুর আছে। আচ্ছা, বাচ্চাদের বাঁশি আছে, অনেক পাখির মিউজিক বাজে, হে বাঁশি গুলো আছে। আচ্ছা আচ্ছা, এগুলো তো তৈরি করা? জি, তৈরি করা। বাঁশি মূলত কি দিয়ে তৈরি হয়? বাঁশি বাঁশ দিয়ে তৈরি হয়। বাঁশ দিয়ে? হ্যাঁ। আচ্ছা, কি বাঁশ, বড় বাঁশ নাকি তল্লা বাঁশ? তল্লা মুলি বাঁশ দেয়া বানাই, তল্লা বাঁশ দেয়া বানাই, আবার প্লাস্টিক বাঁশি বানাই, প্লাস্টিক দেয়া পাইপ দেয়া বানাই। প্রমোদ ভাই, এখন তো ব্যান্ড সঙ্গীতের জোয়ার, অনেক ব্যান্ড সঙ্গীত আমরা পছন্দ করি, আপনি কি কোনো ব্যান্ড সঙ্গীতের গান জানেন? আয়ুব বাচ্চু কিংবা হাসান জেমস? নতুন গান যেগুলা গায় এগুলো একটা গান শোনে, আর একটা অতীতের কথাগুলো। আচ্ছা, বাহ। ¶¶
দারুণ দারুণ, চমৎকার। আমরা একটু ব্রেক দেবো, এই ব্রেকের পরে আবার দু একটা গান শুনবো। আছেন বংশীবাদক বাঁশিওয়ালা রহমত ভাই, এখন শোনাবেন ছায়াছবির একটা গান। কোন ছায়াছবির? প্রেমগীত। প্রেমগীত, ওকে শুনছি। দুর্দান্ত, চমৎকার। আমার একটা ছায়াছবির গান শুনলাম। তবে আমার একটা রিকোয়েস্ট, মানে অনুরোধ আছে, সেটা হচ্ছে বাংলা ছায়াছবির, হতে পারে বিদিন মে জ্যোৎস্না কিংবা বাঁশিওয়ালা কিংবা এই ধরনের কিছু রোমান্টিক গান কি আছে আপনার? আচ্ছা, আছে। Thank you.
চমৎকার একটা গান, এবং এটা আমার খুব পছন্দের গান। বেদের মেয়ে জ্যোৎস্না খুবই পপুলার একটা গান, বাংলাদেশে সবচেয়ে হিট হওয়া একটা সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না, যেখানে ইলিয়াস কাঞ্চন এবং অঞ্জু ঘোষ অভিনীত, তার দুর্দান্ত এক সিনেমা, তোজাম্মেল হক বকুল পরিচালিত। আমরা এখন সর্বশেষ একটা গান শুনবো, তবে তার আগে রহমত ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন, এবং মানুষ যেন আপনাকে খুঁজে পায়, আপনাকে ফোন করলে পায়, কিংবা সহযোগিতা করলে আপনাকে খুঁজে পায়, সেই একটা নাম্বার। আচ্ছা জি, আমার নাম রহমত, আমার ফোন নাম্বারটা আপনারা যদি ভালো লাগে তো ফোন দিন 0725 85 46 66 নাম্বার। আচ্ছা, এটা কি আপনার বিকাশ নাম্বারও? আর আমার বিকাশ নাম্বারও। আচ্ছা, কেউ যদি সহযোগিতা করতে চান তাহলে রহমত ভাইকে ফোন করে নিশ্চিত হয়ে তাকে সহযোগিতা করতে পারবেন, আর্থিক অনুদান দিতে পারেন, যেন তিনি আরও ভালো করে সঙ্গীত চর্চা করতে পারেন, গানের চর্চা করতে পারেন, এবং এই গানের চর্চার মাধ্যমে দেশ বিদেশের যারা অগণিত শ্রোতা আছেন, ভক্ত আছেন, গানকে ভালোবাসেন, তাদেরকে তিনি ভালোবাসতে পারবেন। এই গানই হচ্ছে তার একমাত্র যোগাযোগের মাধ্যম, এই সুরই হচ্ছে তার একমাত্র হাতিয়ার। রহমত ভাইকে পাওয়া যাচ্ছে উল্লাপাড়াতে, সিরাজগঞ্জের যে কোনো জায়গাতেই পাওয়া যায়। যদি কেউ টাকা দিয়ে কিংবা তাকে যদি ভাড়ায় নিতে চায় তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে তিনি যেতে রাজি আছে। রহমত ভাই, আমরা শেষ গান শুনব, একটা শেষ গান যেন একটা ধামাকা হয়, খুব সুন্দর একটা গান হয়, সেই গান শুনব। অসাধারণ, চমৎকার আমরা শুনলাম রহমত ভাইয়ের সবশেষ গান এবং বিখ্যাত লালন গীতি মিলন হবে কতদিনে, ফরিদা কণ্ঠে আমরা শুনতাম, কিংবদন্তি শিল্পী। ধন্যবাদ রহমত ভাই আমাদেরকে এত সুন্দর করে, এত চমৎকারভাবে কয়েকটি গান পরিবেশন করার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে।